আসসালামু আলাইকুম, আশা করি আপনার সব ভালো আছেন। তো রমজান মাস প্রায় শেষের দিকে, তো এখন সব দিকে খালি শপিং শপিং আর শপিং শপিং টাইম। সিলেট জিন্দাবাদ যার নয়া সড়ক সব শপিং সেন্টার এগুলো খুব সুন্দর করে সাজানি হয়েছে। সন্ধ্যার পরে খুব সুন্দর লাগে দেখতে, পুরা জিন্দাবাজার খুব সুন্দর, সব শপিং সেন্টারও খুব সুন্দর লাইটিং করা হয়েছে, দেখতেও খুব ভালো লাগে। তো এটা আমার আসলে আলহামরাত এক আফুয়ে দেখতে চাইছিল ড্রেস। তো আলহামরাত এর আগেও আমার ভিডিও আছে নিস্তলাত, তারপর সেকেন্ড ফ্লোরেরও আছে। তো খালি ড্রেসগুলা দেখানে বাকি আসিল, তো ভাবলাম ঈদে যে ড্রেসগুলো আইসে এখন আমরা যাইমো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর তো দেখা আছে আপনারা, আর যদি সেও দিকে না তা হয়তো দেখতে পারবে সব শাড়ি কালেকশন আছে আর বেডশিট, তারপর পর্দা কালেকশন এগুলো আরও আছে অনেকগুলা। তো এখন আমরা যাইমো তিনতলাত, মানে ড্রেসগুলা দেখাত। প্রায় সব শপিং সেন্টারও সেম ড্রেসগুলো আমি দেখছি ঘুরি ফিরি, সেম সব ড্রেস সব শপিং সেন্টারও। আর প্রাইসগুলো এক দোকানে এক এক রকম আসলে, এটা নিজে দামাদামি করিয়ে নিতে হয়। তো এখানে আমরা আবার সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। তো এখানে তিনতলাতে আবার বাচ্চারা পাইবা, বড়রা মানে ছেলেরারও আছে, মেয়েরার আছে, ছোটো বাচ্চারারও আছে এখানে। আবার খুব সুন্দর সুন্দর টপস দেখছি, তো এগুলা হইল গিয়া এইবার ঈদের আলহামরার ড্রেস কালেকশন। এই দোকানটা ছিল একটা বোরকার দোকান, খুব সুন্দর সুন্দর বোরখা এখানেও পাওয়া যায়। আর এগুলা ছোটরার বড়রার টপস। কিছু কিছু জামার মাঝে তো প্রাইস লেখা আছে, অবশ্যই এগুলা ফিক্সড প্রাইস নাই, কিছু দোকানে ফিক্সড প্রাইস আছে, আবার কয়েকটা দোকানে ফিক্সড প্রাইস নাই, আপনারা এটা দামাদামি করে কেনা যায়। তো আমি এখানে কয়েকটা দোকান দেখছি, টপসগুলো আমার কাছে ভালো লাগছে, অবশ্য দাম যেটা লেখা এই দাম নাই, তারা কমাইয়াও দেন যেগুলা কি ফিক্সড প্রাইস নাই এগুলা থাকে। এখানেও সিলেটের পাঞ্জাবিও পাওয়া যায় সব, তারপর সব এখানে তো দেখতে পারা গর্জিয়াস পার্টি ড্রেসও হল। ড্রেসগুলো আসলে সেম ইয়ারটু আর কি, ঘুরিয়া ফিরিয়া একটু চেঞ্জ হয়ে আইসে, সেম ড্রেসই সবসময় লং ড্রেস যেগুলো থাকে ডিজাইন একটু চেঞ্জ হয় এতটুকু। আর ম্যাক্সিমাম এবার ড্রেস দেখা গেছে যে ওনারটা একটু বেশি গর্জিয়াস, ড্রেসটাও গর্জিয়াস থাকে অবশ্য, তবে আমি ম্যাক্সিমাম ড্রেস দেখছি যে সালোয়ার কামিজ আর ওনারটা একটু বেশি গর্জিয়াস। এর আর একটা ভিডিও দেখাই শেয়ার করবো, এটা ব্লু ওয়াটারও আসছিল, ব্লু ওয়াটারেরও ড্রেস কালেকশনগুলো দেখতে পারবা। আলহামরার বাচ্চারার যে কালেকশনগুলো এগুলো খুব সুন্দর, আর দেখতে মনে হয় বেশি মানে কীরকম বাট এগুলো নাই, সফট। এই যে একটা দেখছিল ড্রেসটা কিন্তু খুব সফট আমি দেখছি, এটা এটা একটা টপস মেয়েরার পরারা রাখে। এই টপসটার দাম কত দেখছিলাম, 1050 না কত ভুলে গেছি মনে নাই। আর এখানেও সব মানে এগুলো দামাদামি করে নেওয়া যায়, এই সেম ড্রেস এগুলাই, ওড়নাটা একটু বেশি গর্জিয়াস, ড্রেসটাও গর্জিয়াস আছে বাট ওড়নাগুলো একটু বেশি গর্জিয়াস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবা, আরও অনেকগুলা ড্রেস দেখতে পারবা, কারণ আলহামরার তিনতলাটা অনেক বড়,
সো আমি পুরাটা একটু ঘুরিয়ে দেখাইছি। সামনে আরো সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবা, যেগুলো এবার ঈদে আইছে, আরো টপসও আছে, এগুলাও দেখতে পারবা। আর আমি সন্ধ্যে পড়ে গেছিলাম, তো তখন মানুষ তেমন আসিল না, একটু কম। অবশ্য আলহামদুলিল্লাহ তো একটু বড়, তো বেশি মানুষ হইলেও তেমন একটা বোঝা যায় না। আর ঈদের শপিং তো এখন সবেও করা কম বেশি, দিনে রাইতে সব সময় শপিং সেন্টারগুলো খোলা থাকে, অবশ্য শুক্রবারও এখন খোলা থাকে ঈদের লাগে। Thank you.
skulle ha på bike. Alltså jag tog honom. Nej, jag tycker att det är lite mer. আমি এখানে একটা ড্রেস দিয়েছিলাম, হোয়াইট অ্যান্ড ব্লু যে ড্রেসটা দিয়েছিলাম, এই ড্রেসটার প্রাইস 2200। সো এরকম আসলে 2200, 2500 এরকম, মানে অনেকগুলো ড্রেস আছে এখানে আলহামদুলিল্লাহ। অনেকগুলো পাকিস্তানি, ইন্ডিয়ানি, অর্গানজা ড্রেস, তারপরে এরকম পার্টি ড্রেস, সব ধরনের ড্রেস এই আলহামদুলিল্লাহ শপিং সেন্টারও আপনারা গেলে পাইবা। আর আমার ঈদের যে শপিং, এটা আমি নেক্সট ভিডিও দেখতে পারবো। অবশ্য আমি এখানে শপিং করার গেছিলাম না, জাস্ট ড্রেসগুলো দেখার গেছিলাম। আর আপু এ কইছিল যে তাই ড্রেসগুলো দেখতে, সো ভালো লাগে ভিডিওটা করা, প্লাস সব মানে ঈদের ড্রেস কালেকশনগুলো দেখা হয়ে গেল আমার। তো সম্পূর্ণ তিন তলা আমরা দেখা শেষ, সব ড্রেস আমরা দেখছি। তো এখন আমরা যাই মুভি, সো আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আলহামরা থেকে বাড়াই যাইম। তো নেক্সট ভিডিও আর একটা দেখতে পারবা, ঈদের আর একটা শপিং ব্লগ, এখানে আমি শপিং করছিলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাইবা, নতুন হয়ে দেখা তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা।